ফের একবার মারুন নেশা ব্রাউন সুগার পিস্তল ও 2 লক্ষাধিক নগদ অর্থ সহ এক কুখ্যাত নেশা কারবারীকে গ্রেফতার করেছে ত্রিপুরা খোয়াই থানার পুলিশ। নেশা কারবারীদের হাত ধরে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে ব্যাপক হারে পিস্তলের মতো আগ্নেয়াস্ত্র প্রবেশ হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে খোয়াই ত্রিপুরা জেলা মহকুমা পুলিশ আধিকারিক এবং খোয়াই থানার ওসির নেতৃত্বে খোয়াই লালছড়া এলাকার গৌতম বর্মন নামে এক কুখ্যাত নেশা কারবারীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে 2 কেস মারুন নেশা ব্রাউন সুগার, 1টি পিস্তল ও 2,07,000 টাকা নগদ, 7টি মোবাইল ফোন, 1টি মোবাইল ট্যাব ও 1টি মোটর বাইক সহ কুখ্যাত নেশা কারবারী গৌতম বর্মনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। দীর্ঘদিন ধরে খোয়াই থানার পুলিশ চেষ্টা চালাচ্ছিল খোয়াই ত্রিপুরা জেলা থেকে নেশা কারবারীদের জালে তোলার জন্য। মঙ্গলবার অভিযুক্ত নেশা কারবারীদের খোয়াই আদালতে পেশ করা হয়। টিম ফোন করে আমরা তল্লাশি চালাই কনজিউমার আর ডিলারদের মাঝে। তো আমরা 6-7 জনকে কনজিউমারকে ধরি, তারপর আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে জানতে পাই যে গৌতম বর্মন, বাবার নাম ভূপেশ বর্মন, বাড়ি লালছড়া এরিয়াতে, ওনার বাড়িতে প্রচুর কন্ট্রাব্যান্স এবং হাতিয়ার বগেরে আছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।